গ্রামের লোকেরা কালী পুজোর জন্য সবাই ঘট ভাট নিয়ে যাচ্ছে। এবছর গ্রামের পূজা 25 বছর পূর্ণ হওয়ার জন্য এইভাবে 25 জন ঠাকুরের ভক্ত ঘট নিয়ে যাচ্ছে। সামনে 3 জন ব্রতী রয়েছে।
Hey!
হয়েছে, যাহা যাহা দেখিল বিপরীত হয়েছে, যাহা যাহা দেখিল বিপরীত হয়েছে, বিপরীত হয়েছে, বিপরীত হয়েছে। হরি বল হরি বল, আমার মায়েদের মনোবাঞ্ছা পূর্ণ হোক, ভগবান চরণে আশ্রিত হোক। যখন মা কুটিলা এসে বলছে, দাদা তুমি বিশ্বাস করো আমি কিন্তু দেখেছি সেই নন্দের বেটাকে, কিন্তু এ কালী মূর্তি হলো কোথা থেকে? দাদা তুমি বলো তো, তুমি বলো। আমি তো প্রতিদিন এই বনে আসি, কোনোদিন তো কালীর বিগ্রহ দেখি নাই, কালীর বিগ্রহটা এলো কিভাবে? তুমি বলো দাদা, তুমি বলো। হরি বল হরি বল, পয়সা ছুড়ে দিতে নেই মা। রাধে রাধে, সব যখন বিপরীত দেখছে তা বলছে জানো দাদা, আমাদের ওই নটবর কৃষ্ণ দাদা। যুধিষ্ঠিরকে রাজা করি রাজ সিংহাসনে বসিয়েছি, এখানকার কাজ আমার সমাধা হয়ে গেছে যেন পিসিমা, তাই বলছি আমি তো চলে যাব। আমাকে আমাকে তুমি বিদায় দাও পিসিমা। হরি বল হরি বল। তবে মাগো ভগবান কৃষ্ণ, পিসিমা কাকে বললো? অর্জুনের মা। অর্জুনের মা কুন্তিকে বললেন, পিসিমা কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ হয়েছে, যা দাদাকে রাজ সিংহাসনে বসিয়েছি, এখানকার কর্ম আমার সমাধা হয়েছে, শেষ হয়েছে, আমি বিদায় নেব, তাই তুমি আমাকে বিদায় দাও পিসিমা। আর যাবার সময় কেন আসছে না সাউন্ড? আমি তোমাকে একটা বর দিয়ে যেতে চাই পিসিমা। হরি বল হরি বল হরি বল।
যাবার সময় তোমাকে একটা বর দিয়ে যেতে চাই। মা কুন্তি তখন বলছে, কৃষ্ণ কৃষ্ণ তুই আমাকে বর দিবি বাবা, আমাকে বর দিবি, দে 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 তুই আমাকে বর দে। কি আমি যে বর চাইব তুই আমাকে দিবি তো কৃষ্ণ? বললে কৃষ্ণ, আমি তোর কাছে যে বর চাইব তুই আমাকে দিবি তো? কৃষ্ণ তখন বললেন, পিসিমা নিশ্চয়ই দেব, বলো তুমি কি বর চাও। পিসিমা কুন্তি তখনও বলেছিল, কৃষ্ণ ওরে কৃষ্ণ রে বর যদি দিতে হয় দিতে তুই আমাকে বর দে, পৃথিবীতে দুঃখ দুঃখ কি আছে তুই আমায় দে কৃষ্ণ, কৃষ্ণ চাইনা চাহিদা শক্তি ওরে কৃষ্ণ দুঃখ কৃষ্ণ রে পৃথিবীতে যদি দুঃখ বলে থাকে তার চেয়ে অধিক দুঃখ তুই আমায় দে কৃষ্ণ, আমি সেই দুঃখ পেতে চাই। পাশে ছিল ভীম, ক্রোধান্বিত হলেন, মা এ তুমি কি বলছো মা, তুমি কি কথাটা অনুভব করেছো, তুমি কি বলছো, তুমি কি বোঝার চেষ্টা করেছো মা? 12 বছর অজ্ঞাতবাস, 1 বছর 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস, পরনে জোটে নিবাস। মগ ক্ষুধায় জোটে নি অন্ন, মাগো 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস, কত অনাহারে অনিদ্রায় দিন কাটিয়েছি, পরনে বসন জোটেনি, ক্ষুধায় অন্ন জোটেনি, আজ আর দাদা রাজা হয়েছে, রাজ সিংহাসনে বসেছে, সুখের আলো দেখেছি, আর তুমি কিনা বলছো কৃষ্ণকে দুঃখ দিতে। বড় কষ্ট হচ্ছে দাদা। কৃষ্ণ রে, ভীম যখন কথাটা বলল, কৃষ্ণ পিসিমার কাছে দাঁড়িয়ে আছে, মা পিসিমা ভীমের মা, কিন্তু শ্রাবণ আসছে না, আর কৃষ্ণের পিসিমা। পিসিমা তখন উত্তর দিয়েছিল, অর্থাৎ ভীমের মা উত্তর দিল, ভীম রে তুই দুঃখ চাইছিস, দুঃখ আমি দুঃখ কেন চাইছি, তুই সেটা জানলি না, তুই রাজা হয়েছিস, রাজভোগ খাচ্ছিস, সুখের আলো দেখেছিস, তাই তো? হ্যাঁ মা, আর তুমি দুঃখ মাংছ কেন জানিস? আমি দুঃখের কথা বলছি ভীম রে, দুঃখ ছিল, কষ্ট ছিল, অভাব ছিল, যন্ত্রণা ছিল, আমারে কৃষ্ণ আমার সঙ্গে ছিল, যখন আমার দুঃখ ছিল তখন আমার কৃষ্ণ